বাংলার 1428 সালের শারদোৎসব হাতিবাগান সর্বজনীনের এবারের ভাবনা আরো রঙিন, ফেলে আসা সেই পুরনো দিন পিছু টান। সেই ছিল একদিন বাঙালির পঞ্চাশ বছর আগে, দুর্গা পুজো ভরেছিল রাগে অনুরাগে। আর সেই দিনে ভাই, আর সেই দিনে ভাই বলতে কি চাই, মানুষ ছিল যত, আনন্দ আর ফুর্তিতে সব থাকতো অবিরত। ছিল অন্য মিশন, ছিল অন্য মিশন, অন্য ভিশন। আলোতে প্যান্ডেলে মেলা বসে যেত পাড়ায়, ঠাকুর এসে গেলে মানুষের বিনোদনের, মানুষের বিনোদনের জন্য ছিল সিনেমা থিয়েটার, রেডিওতে নাটক, জলসা প্রেমেতে লাভ লেটার। শহর কলকাতাতে, শহর কলকাতাতে নেই ছাদেতে অ্যান্টেনা, নেই টিভি, ওপেনিং শো দেখতে ছোটেন নতুন বাবু বিবি। দেদার ফুচকা খাওয়া, দেদার ফুচকা খাওয়া, জোলো হাওয়া বইত তা তখনও, কেউ দেখেনি এমন নিম্ন চাপ ঘন ঘন। ছিল জবা কুসুম, ছিল জবা কুসুম, রাঙা জবা মাখত মা ও মেয়ে। সুখ ছিল, শান্তি ছিল, ঘর সংসার চেয়ে যত ছেলে বুড়ো, যত ছেলে বুড়ো, বাবা জ্যাঠা ঠাম্মা মাসি পিসি আড্ডা দিত জমজমাটি, সুখে দিবা নিশি। ইন্টারনেট ছিল না, ইন্টারনেট ছিল না, ডেট ছিল না হোয়াটসঅ্যাপে ফেসবুকে, গুগল রানীর দোরে মূর্ত না মাথা ঠুকে। ইমেল ইনস্টাগ্রাম, ইমেল ইনস্টাগ্রাম, শহর কি গ্রাম সবই গ্লোবাল হা, ট্যাকে টাকা না থাকা আছে ডেবিট ক্রেডিট কার্ড। সেই সত্তর দশক হবে সত্তর দশক, মুক্তির দশক বলেছিল যারা, কালের অমোঘ নিয়মে আজ মিলিয়ে গেছে তারা। তবু পুজো আছে, তবু পুজো আছে দূরে কাছে হরেক বারো আরি, ফেলে আসা সেদিনগুলো ভুলতে কি আর পারি। টাইম মেশিন চড়ে, টাইম মেশিন চড়ে বোবো করে চলুন আসি চিনে, সেই সময়ের পুজো দেখুন শারদীয়ার দিনে, দেখুন শারদীয়ার দিনে। হাতি বাগান সর্বজনীনে, আহা হাতি বাগান সর্বজনীনে, আহা হাতি বাগান সর্বজনীনে। বাংলার 1428 সালের শারদোৎসব হাতিবাগান সর্বজনীনের এবারের ভাবনা আরো রঙিন, ফেলে আসা সেই পুরনো দিন পিছু টান।